আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটিকে তোমাদের আবারও স্বাগতম হিসাব বিজ্ঞান প্রস্তুতির এরপরে থাকছে ষষ্ঠ অধ্যায় জাবেদা এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আলোচনা করবো ৫০টি পঞ্চাশটি প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করো কোনটি বিশেষ জাবেদা অপশনগুলোর মধ্যে সবগুলোই বিশেষ জাবেদা অর্থাৎ কয় জাবেদা বিক্রয় যাবেদা এবং নগদ প্রদান যাবেদা লেনদেনের সংখ্যা মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায় জাবেদার মাধ্যমে ব্যবসায়ের মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য নিলে ক্রেডিট হবে ক্রয় হিসাব জাবেদা থেকে পাওয়া যায় মোট লেনদেনের সংখ্যা মোট অর্থের পরিমাণ নাকি লেনদেন সংগঠিত হওয়ার কারণ সঠিক উত্তর হবে সবগুলোই রাহিম শফিককে পাঁচশো টাকা দিলে কোন হিসাবটি ক্রেডিট করতে হবে নগদান হিসাব প্রকৃত জাবেদাকে কয় অংশে ভাগ করা হয় প্রকৃত জাবেদাকে চার অংশে ভাগ করা হয় হিসাব সংরক্ষণের লেনদেন সংরক্ষিত হয় দুটি পর্যায়ে কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে তিন হাজার টাকা উপযুক্ত জাপেদা দাখিলা হবে বেতন হিসাব ডেবিট বকে হিসাব ক্রেডিট যে বইতে কয়ফরেজ সংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে বলে অন্তর্মুখী ফেরত যাবেদা বহির্মুখী ফেরত যাবেদা নাকি বিক্রয় ফেরত যাবেদা সঠিক উত্তর হবে বহির মুখী ফেরত হিসাব তৈরি সুবিধার্থে যাবেদা প্রয়োজন কোন বইকে অন্তর্মুখী ফেরত যাবেদা বলা হয় বিক্রয় ফেরত যাবেদা বইকে অন্তর্মুখী ফেরত জাবেদা বলা হয় জাবেদাকে হিসাবে সহকারী বই বলার খতিয়ানের সহকারী বই ধারে বিক্রয়ের বেলায় কারো নাম না থাকলে ডেবিট হবে দেনাদার হিসাব চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাব ক্রেডিট হবে দেনাদার হিসাব ক্রেডিট হবে কোন লেনদেনটি সবচেয়ে আগে লিপিবদ্ধ করা উচিত তারিখ অনুযায়ী সর্বপ্রথম লেনদেনটি নগদ টাকায় পরিশোধ করা যায় না প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা প্রদত্ত কমিশন সঠিক উত্তর হবে প্রদত্ত বার্তা যা নগদ টাকায় পরিশোধ করা যায় না বিক্রয় যাবেদা সংরক্ষণ করা হয় কেবল বাকিতে মাল বিক্রয় সংক্রান্ত লেনদেন নগদে মাল বিক্রয় সংক্রান্ত লেনদেন নাকি নগদ বাকিতে মাল বিক্রয় সংক্রান্ত লেনদেন সঠিক উত্তর হবে বাকিতে মাল বিক্রয় সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠানের হিসাব কেমন হওয়া উচিত প্রতিষ্ঠানের হিসাব নির্ভুল ও স্বচ্ছ হওয়া উচিত দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম সপান হল জাবেদা বই বাবুলকে চেক প্রদান করা হলো পাঁচশো টাকা এখানে ক্রেডিট হবে কোন হিসাব এখানে ক্রেডিট হবে ব্যাংক হিসাব অফিসে ব্যবহারের জন্য পাঞ্চিং মেশিন কেনা হলে কোন হিসাব ডেবিট হবে অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট হবে পাওনাদারকে দেয়া মোট টাকা থেকে কিছু টাকা মহগু পাওয়া গেলে তাকে কি বলে তাকে প্রাপ্ত বার্তা বলে জাবেদাকে কোন ধরনের বই বলা হয় জাবেদাকে দৈনিক বই বলা হয় ব্যাংক হতে উত্তরণ করা হলে কোন হিসাব ডেবিট হবে নগদান হিসাব ডেবিট হবে ব্যবসায়ের পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে বিবিধ ক্ষতির হিসাব জাবেদাকে বলা হয় প্রাথমিক বই সহকারী বই স্থায়ী বই সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ প্রাথমিক বই এবং সহকারী বই বারটা প্রদত্ত হয় দিনাদারকে কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায় জাবেদা বই থেকে পণ্য বিক্রয়ের প্রাপ্ত অর্থ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে খরচ উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নাকি মূলধন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সঠিক উত্তর হবে এক নম্বরটা অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট ধারে মাল বিক্রয় সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয় বিক্রয় বইতে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে ঋণ গ্রহণ করলে বিক্রয় যাবেদার ঘরের সংখ্যা কয়টি বিক্রয় যাবেদার ঘরের সংখ্যা পাঁচটি বেতন বকেয়া দুই হাজার টাকা এখানে ডেবিট হবে বেতন হিসাব ক্রয় জাবেদার কয়টি ঘর থাকে ক্রয় যাবেদার ছয়টি ঘর থাকে বিক্রয় যাবেদার যোগফল প্রভাবিত হয় দেনাদার ও পাওনাদার দেনাদার নাকি ব্যবসায় সঠিক উত্তর হবে দেনাদারে যন্ত্রপাতির অপচয় করা ধার্য হল পাঁচশো টাকা এখানে ক্রেডিট দিকে কোনটি বসবে ক্রেডিট দিকে বসবে যন্ত্রপাতি বিক্রয় যাবেদার যোগফল স্থানান্তরিত হয় সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবে ক্রেডিটে সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে প্রকৃত খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে সঠিক উত্তর হবে সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাব ডেবিটে বিক্রয় ফেরত যাবে তার উচ্চ দলিল ক্রেডিট নোট হিসাবের ভুল ধরা পড়লে তা সংশোধন করার দাখিলার নাম কি সংশোধনী যাবেদা বিক্রয় ফেরত যাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বিক্রয় ফেরত জাবেদা বাকিতে পণ্য ফেরত ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যবহারের উদ্দেশ্যে কৃত কোন সম্পত্তি বিক্রয় করা হলে হিসাবকে ক্রেডিট করতে হয় সংশ্লিষ্ট সম্পত্তি জাবেদা বইয়ের কোন কলামটি খতিয়ান তৈরির পর পূরণ করা হয় খতিয়ান পৃষ্ঠা ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দার গুণ কোনো কারণে ফেরত পাঠালে যে বইতে লিপিবদ্ধ করা হয় তার নাম কি তার নাম অন্তর্মুখী ফেরত জাবেদা জাবেদা আসলে কি জাবেদা হিসাবের প্রাথমিক ও সহকারী বই একজন লোক দেউলিয়া ঘোষিত হলে তার জন্য ডেবিট হবে কুরিন হিসাব অনাদায় দেনা সঞ্চিতি হিসাব নাকি দেনাদার হিসাব সঠিক উত্তর হবে কুরিন হিসাব প্রকৃত জাবেদার দাখিলা হলো প্রারম্ভিক দাখিলা সমন্বয় দাখিলা নাকি সংশোধনী দাখিলা সঠিক উত্তর হবে সবগুলোই জাবেদার সকে মোট ঘরের সংখ্যা কত পাঁচটি কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয় প্রদত্ত কমিশন নগদ টাকায় পরিশোধ করা হয় নগদ বার্তা হিসাবে বইতে লিপিবদ্ধ করেন ক্রেতা বিক্রেতা নাকি পাইকার সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা মাল ফেরত পাঠানোর সময় ক্রেতা বিক্রেতাকে যে নোট পাঠায় তা হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট ব্যাংক নোট ডেবিট নোট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেখা হিসাব বিজ্ঞান প্রস্তুতি আজকে রাজ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক রাখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগের অর্ধেকগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা বেটনার ব্যাটনে পেয়ে যাবে তোমার কতটি সঠিক হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ